যাদের অবদানে আজ তথ্য যোগাযোগ প্রযুক্তির স্বর্ণযুগ, আবিষ্কার, জনক ও উদ্ভাবন। আজ শুরু করছি যাদের অবদানে আজ তথ্য যোগাযোগ প্রযুক্তির স্বর্ণযুগ, আবিষ্কার, জনক, উদ্ভাবন। চার্লস ব্যাবেজ, ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ, আধুনিক কম্পিউটারের জনক, তিনি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন। অ্যাডা লাভলেস, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক, কবি লর্ড বাইরনের কন্যা। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তড়িৎচুম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন। জগদীশচন্দ্র বসু, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল বাঙালি বিজ্ঞানী, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন। গুগলিয়েলমো মার্কনি, বেতার যন্ত্রের আবিষ্কারক, বেতার যন্ত্র ব্যবহার করে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে প্রথম প্রকাশিত হওয়ায় তিনি স্বীকৃতি পান। রেমন্ড স্যামুয়েল টমলিনসন, ইমেইলের জনক, 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন। স্টিভ জবস, টাচ স্ক্রিন মোবাইলের জনক, অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠান 1976 সালে চালু করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই পার্সোনাল কম্পিউটার বিকশিত হয়। বিল গেটস, মাইক্রোসফট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অধিকাংশ কম্পিউটারেই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ডস ও উইন্ডোজ ব্যবহৃত হয়। টিমোথি জন বার্নার্সলি, WWW এর জনক, তিনি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করেন। মার্ক জাকারবার্গ, ফেসবুক প্রতিষ্ঠাতা, সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অধ্যাপক ফ্রেড কোহেন, কম্পিউটার ভাইরাস শব্দটি নামকরণ করেন, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক। মার্শাল ম্যাকলুহান, বিশ্বগ্রামের জনক, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার, তার বিখ্যাত দুটি গ্রন্থ দি গুটেনবার্গ গ্যালাক্সি 1962 এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1964। রিচার্ড ম্যাথিউ ইস্টলম্যান, ব্লগিংয়ের জনক, আমেরিকানের উদ্যোক্তা, একাধিক ইন্টারনেট কোম্পানি প্রতিষ্ঠা করেন। ইভান উইলিয়ামস, মুক্ত সফটওয়্যার জনক, তিনি বিখ্যাত আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার। মাইকেল স্ট্যান হার্ট, ইবুকের জনক, তিনি বিশ্বের প্রথম এবং বর্তমানে সবচেয়ে বড় অনলাইন ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট গুটেনবার্গ তৈরি করেন। মাইকেল অলরিস, ই কমার্সের জনক, তিনি ব্রিটিশ উদ্যোক্তা ও উদ্ভাবক, তিনি 1979 সালে প্রথম অনলাইনে ব্যবসা পরিচালনা করেন। জাভেদ করিম, ইউটিউবের জনক, এটি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। জ্যাক জোর্সে, টুইটারের জনক, টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। জর্জ ডেবল, রোবোটিক্সের জনক, তিনি সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন। রুডলফ জেনিস ও হার্বার্ট বয়, ট্যানজেনিক জীব তৈরি করেন, তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি ট্যানজেনিক ইঁদুর তৈরি করেন। পল বার্গ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক, তিনি 1971 সালে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু গঠন করেন। প্রফেসর ডক্টর পাওলেন হোয়েগ আগ, বায়োইনফরমেটিক্সের জনক, তিনি 1978 সালে তথ্য প্রক্রিয়াকরণে জীবন সম্পর্কিত সিস্টেমে গবেষণায় বায়োইনফরমেটিক্স শব্দটি ব্যবহৃত হয়। জন ম্যাকার্থি, কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি 1956 সালে ব্যবহার করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা হল বুদ্ধিমান যন্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তি। অ্যালান টুরিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এর জনক, তার টুরিং টেস্ট যুগান্তকারী পরীক্ষা। আইজ্যাক অ্যাসিমো, আমেরিকান লেখক ও বায়োকেমিস্ট্রির অধ্যাপক, তিনি ছোট গল্প লিরাতে কাল্পনিক মেশিনের কথা উল্লেখ করেছিলেন।
কারেল ক্যাপেক চেক নাট্যকার তার নাটকে প্রথম রোবট শব্দটি ব্যবহার করেন। ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশি জিন তত্ত্ববিদ পাট ও পেঁপের জিন নকশা উন্মোচন করেন। রিচার্ড ফাইনম্যান ন্যানো প্রযুক্তির জনক, তিনি আমেরিকান বিখ্যাত তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী, সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা প্রদান করেন। নরবার্ট উইনার কম্পিউটারের নৈতিকতার প্রবর্তক, তিনি আমেরিকান গণিতবিদ ও দার্শনিক। ডক্টর মার্টিন কুপার মোবাইল ফোনের জনক, তিনি সর্বপ্রথম প্রায় 1 কেজি বা 2.2 পাউন্ড ওজনের হাতে ধরা মোবাইল ফোনের মাধ্যমে কল করেন। মার্সেডিও মেলোনি ইনফ্রারেড প্রযুক্তি আবিষ্কার করেন, এটি ডিভাইস থেকে ডিভাইসে তথ্য পাঠানোর জনপ্রিয় প্রযুক্তি। ভিক্টর ভিক হ্যারেস ওয়াইফাইয়ের জনক, ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড 802.11। গটফ্রিড ভিলহেম লাইবলিস আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন, তিনি জার্মান দার্শনিক ও গণিতবিদ, ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে সম্মান পান। রবার্ট উইলিয়াম বিমার আস্কি কোডের জনক, তিনি আমেরিকান তথ্য যোগাযোগ প্রযুক্তিবিদ। অগাস্টাস ডি মর্গান ডি মর্গানের উপপাদ্য উদ্ভাবন করেন, তিনি ফরাসি গণিতবিদ। ল্যারি পেজ ও সার্জেই বিন গুগলের জনক, তার আমেরিকান নাগরিক। ডেভিড ফিলো ও জেরি ইয়াং ইয়াহুয়ের জনক, তারা আমেরিকান নাগরিক। ডেনিস রিসি সি ভাষা তৈরি করেন বেল ল্যাবরেটরিতে 1970 সালে। বিয়ানে স্টব স্ট্রুপ সি প্লাস প্লাস ভাষা তৈরি করেন বেল ল্যাবরেটরিতে 1980 সালে। জন বাকার্স ফর্টন ভাষা তৈরি করেন 1950 সালের মাঝামাঝিতে। গুইডো ভ্যান রোসাম পাইথন ভাষা তৈরি করেন 1991 সালে। এডগার ফ্রাঙ্কট রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেন 1970 সালে। ল্যারি এলিসন ওরাকল সফটওয়্যার তৈরি করেন, তিনি ওরাকল কর্পোরেশনের চেয়ারম্যান। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে 0174-32-50-305 আমাদের সাথেই থাকুন।